পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের খতিয়ার বাসস্ট্যান্ডে লাখুড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের উদ্বোধন হয়। উদ্বোধন করেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ধ্রুব ভট্টাচার্য। এদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা খতিয়ার গ্রামের মোড় থেকে মিছিল করে নতুন কার্যালয়ে উপস্থিত হন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এটা কাউরির জন্য করছি না, এটা নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে এই তৃণমূলটা করা দরকার। ভালো করে ভেবে দেখুন আমি যে কথাটা বলছি। আপনার ওই 60% টাকা দেয় কেন্দ্র সরকার, যেখানে 40% টাকা দেয়, সেই টাকা পরিকল্পিতভাবে বাংলাকে পিছিয়ে দেওয়ার জন্য, বাংলার মানুষ যাতে ঘরে ছাদ না পায় সেই পরিকল্পনা করে কেন্দ্র সরকার তার প্রকল্প বন্ধ করে দিয়েছে। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আপনারা জানেন যে মমতা ব্যানার্জির নেতৃত্বে 11 বছরে যে উন্নয়ন গুলো আমাদের সরকার 76টা প্রকল্প চালু। উদ্বোধনী শেষে দলীয় কর্মীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক মহিলা সভানেত্রী সুমনা মুখার্জি, চন্দন সরকার, মুন্সী রেজাউল হক, মেহবুব চৌধুরী, চৌধুরী আব্বাস আহমেদ, ইব্রাহিম খান, অষ্টধর গড়াই সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। কার্যালয় ছিল না, ছিল লাখুড়িয়া অঞ্চলটা তো একটা অনেকটা ইয়ে, ভৌগোলিক অবস্থাটা আলাদা, লাখুড়িয়াটা একটা জায়গায়, এখানে এই জায়গাটা একটা আলাদা, সেই জন্যে এখানে ইয়ে থাকবে, লাখুড়িয়া যেটা আছে সেও থাকবে। এখন তো মানে সব জায়গায় একটা গ্রামের ছেলেরা যেন কোনো জায়গায় না গিয়ে এক একটা জায়গায় ঠেকে যেন আমাদের না বসে একটা পার্টি অফিস করে সেই জায়গাটায় বসে, যখন ছিল না গো তখন কোথায় কাজ করতো, তুমি তো উৎসাহ কেমন? এই তো আপনারাই দেখতে পাচ্ছেন, উৎসাহ তো আমি বলতে পারবো না, আপনারা বুঝতে পারবেন ভালো করে। আগামী পঞ্চায়েত ভোটের ফলাফল কী হবে এই অঞ্চলে? এই পঞ্চায়েত ভোটে শুনুন, লাখুড়িয়া ফাকুড়িয়া অঞ্চলটা যেটা জিরো হয় প্রত্যেকবার, এবারেও জিরো হবে। আমাদের বারবার আমরা বলছি যে বিজেপি সিপিএম যদি প্রার্থী না পায়, আমাদের জানা ওদের কোন প্রার্থীকে দাঁড় করাতে দিচ্ছে না, আমরা প্রার্থী দাঁড় করাবো। আমি আজকেও নির্বাচনের প্রচারে এসে যেটা বললাম যে না, ভোট হবে মানুষের ভোটে, আমরা নির্বাচন। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিক ও আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।